আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১২তম পর্বে আমরা আলোচনা করব সূত্রের সাহায্যে এই সমীকরণটি কিভাবে সমাধান করতে হয়, যেটা হচ্ছে আমাদের সিস্টেম প্রকাশনীর বইয়ের দুই নম্বর ম্যাথটি আমরা আলোচনা করতেছিলাম। তো এটি দিনাজপুরব 2017 সালে এসেছিল। তো এটা সলিউশন করার জন্য সূত্র মানে দ্বিঘাত সমীকরণে দিয়ে আমাদের করতে হবে। করার জন্য আমরা অবশ্যই বলবো কি, এত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়ালস টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কী পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগটা এ, এখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে টু, তার মানে এ সমান টু। এখানে এক্সের সহগটা বি, এখানে এক্সের সহগটা হচ্ছে ফাইভ, বি ইকোয়াল টু ফাইভ। ধ্রুবক পথ সি, এখানে ধ্রুবক পথ হচ্ছে মাইনাস নাইন। ওকে, অতএব আমরা দিয়ে এখন বলতে পারি এক্স সমান আমাদের ফর্মুলা হতে আমরা জানি কি, এক্স সমান কী জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ভাগ হচ্ছে টোয়াইস এ, যা আমরা পাঁচ নম্বর পর্বে মূলত আমরা প্রমাণ করেছিলাম, আশা করি আপনাদের মনে রয়েছে। তো এখন এখান থেকে আমরা মানগুলো এখন ইনপুট দেবো। বির মান হচ্ছে কত, মাইনাস ফাইভ প্লাস মাইনাস বি স্কোয়ার, বির মান এখানে ফাইভ, তাই অবশ্যই এখানে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান হচ্ছে টু, সির মান হচ্ছে মাইনাস নাইন, ডিভাইডেড হচ্ছে টোয়াইস এ, টু ইন্টু এ এর মান হচ্ছে টু। দেন ক্যালকুলেশন, এখানে মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার পাঁচের বর্গ পঁচিশ, মাইনাসে মাইনাসে প্লাস, চার দু কোনো আট, আট নং বাহাত্তর সেভেন্টি টু, ডিভাইডেড কত হচ্ছে, দুই দু কোনো চার। দেন ফাইনালি আমাদের এখন যে হিসাবটা করতে হবে, তাহলে মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট ওভার নয় নাইনটি নাইন, মানে কত, পাঁচ দুই সাত নাইনটি সেভেন বাই ফোর। তো এটা আমাদের আসবে। এখন কেউ চাইলে আমাদের অ্যান্সারটা দশমিকে নিতে পারবেন, যেহেতু আমাদের বইয়ের অ্যান্সারটাতে আমরা যদি তাকাই, বইয়ের অ্যান্সারটাতে আসলে কীরকম অ্যান্সারটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, উত্তরমালাতে অ্যান্সারটি রয়েছে এর দুইটা মান রাখা রয়েছে। তো আমরা এখান থেকে দুইটা মানে আসলে বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি অতএব সমাধান কত, অতএব নির্ণয় সমাধান একটা প্লাস মান একটা মাইনাস মান। তাহলে এখান থেকে প্লাস মান একটা মাইনাস প্লাস মানটা লিখে নিচ্ছি, রুট নাইনটি সেভেন বাই ফোর কমা রুট ফাইভ মাইনাস রুট ওভার নাইনটি সেভেন বাই হচ্ছে ফোর। তাহলে এই দুইটা আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এর পরবর্তী ১২ নম্বর পর্বে আমরা তিন নম্বর যে ম্যাটটি রয়েছে, যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ইকোয়াল টু জিরো সমীকরণটির একটি মূল যদি ফোর হয়, তাহলে সি এর মান এবং অপর মূলটি নির্ণয় করতে হবে। সো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি, যারা আমাদের পুস্তকের প্রোগ্রামে জয়েন করেনি অবশ্যই জয়েন করবেন, তা নাহলে আমাদের প্রাইভেট ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না।